কি ভাবে ডাকে বলো? আপনাদের সাথে আজকে একটা গুড নিউজ শেয়ার করব। আমার জন্য গুড নিউজ নাও হতে পারে, আমার জন্য গুড নিউজ। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর সবাইকে ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা। অনেকে বলবেন যে আপু এতদিন পরে কেন ফাল্গুনের শুভেচ্ছা দিচ্ছে, আসলে এখনো ফাল্গুন মাস চলতেছে তাই আজকে ফাল্গুনের শুভেচ্ছা দিচ্ছি। আর আজকে হচ্ছে ফাল্গুনের যে আমেজটা বা পয়লা ফাল্গুনে সবাই আমরা একটু অন্যরকমভাবে সেলিব্রেট করি বসন্ত ঋতুটা যখন শুরু হয়। কিন্তু এবারের বসন্তটা আমাদের ওইভাবে শুরু হয়নি, কারণ যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন তারা হয়তো জানেন আমার আব্বু ওই সময়টায় অসুস্থ ছিল, তো যার কারণে ওই সময়টায় আর এভাবে সময় কাটানো হয়নি। এটা খুব সবাই মনে হলো যে যেহেতু বসন্তের শুরুতে বা ফাল্গুনের শুরুতে আমরা ভালো সময় কাটাইনি, কিন্তু এখন তো মোটামুটি ভালো আছি, তো এখন তো কিছুটা সময় ভালোভাবে কাটাতেই পারি। তো এই জন্য আরেকটা কারণ হচ্ছে যে আমাদের বাসার আশেপাশে অনেক গাছ, যার কারণে হচ্ছে গিয়ে মানে প্রতিনিয়ত মানে ঝেঁঝি পোকার যেই ডাক মানে সেটা শোনা যায়, কোকিলের ডাক শোনা যায়। তো সেটা মানে কয়েকদিন ধরে গুড়গুড় করে খালি সেই শব্দটাই পাচ্ছি। তো মনে হলো যে একটা দিন আমরা তাহলে বসন্তের মতো করে কাটাই, সমস্যা কি তাতে? আর তাছাড়া আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, তো ভাবলাম শুক্রবার তো কম বেশি আমাদের বাহিরে একটু যাওয়া হয়, কিন্তু আজকে বাহিরে যাওয়া হবে না, কারণ সকাল থেকে হচ্ছে আফিফের আব্বু ব্যস্ত। এখন বাজে 3টা, কিন্তু সে এখনও দুপুরে খাওয়া দাওয়া করতে আসেনি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে ও বেশ কিছুক্ষণ বাসায় থাকবে, আবার বললো যে সন্ধ্যার পরে ওর অফিসের কাজে বাহিরে যেতে হবে। তো এই জন্য ভাবলাম যেহেতু ওর হাতে একটু সময় আছে, তো এই সময়টা একটু আমাদের মতো করে আমরা কাটাই, আর সপরিবারে একটু কি বলবো হলুদ জামা কাপড় পরি। হলুদ রঙটা এমনিতেই আমার অনেক পছন্দের, আর সেটা পরার যদি সুযোগ পাই তাহলে তো মন্দ হয় না। তো ঠিক আছে, অনেক বক বক করে ফেললাম, আফিফের আব্বু আসুক, দেন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া শেষ করে তারপরে রেডি হবো, তখন আমার আপনাদের সাথে কথা বলছি। তো তার আগে আমার পাখিগুলোকে একটু খাবার দিব। আমি যখন আপনাদের সাথে কথা বলছিলাম ওরা ঠিক ওই জায়গাটায় বসেছিল, তো আর এদিকে এসে ঘুরঘুর করতে থাকে। আজকে ওদেরকে খাবার দেওয়া হয়নি, ওদের বাটিতে এখন খাবার দিব, আর খাবার দিলেই দেখবেন যে ওরা চলে আসছে। যদিও ঠিক আছে ওদেরকে খাবার দেয়, আর যদিও আমি বারান্দায় থাকলে ওরা সেরকম একটা আসতে চায় না, এখন একটু ভয় ভয় পায় মনে হয় বা আনইজি ফিল করে। তো যাই হোক, আমি খাবার দিয়ে চলে গেলে তারপরে ওরা ঠিকই আসবে, আর আমি এখানে ক্যামেরাটা সেট করে রাখবো, দেখি ওদেরকে একটু রেকর্ড করতে পারি কিনা। আর কি পরিমাণ ঝিঝি পোকা ডাকতেছে আশা করি আপনারাও সেটা শুনতে পারতেছেন, একদম মানে কি বলবো চারিদিকের পরিবেশ একদম মানে মৌ মৌ করে ওরা যখন ডাকতে থাকে ওই সময়টায়। আর দূরে ওই যে কৃষ্ণচূড়া ফুল গাছটা দেখতেছেন, এখন কিন্তু একদম মানে কি বলবো গাছের পাতা নতুন করে আস্তে আস্তে হচ্ছে, সেভাবে এখনো হয়নি, আর কয়েকদিন পরে আরো সুন্দর লাগবে। আর গাছে কিন্তু একটা শকুন বসে আছে, আপনারা দেখতেছেন কিনা, আসলে ক্যামেরা এভাবে বোঝা যায় না যেহেতু একটু দূরে, কিন্তু সরাসরি এত সুন্দর লাগে বলে বোঝানো যাবে না। এই যে বাতাসে দেখেন কি সুন্দর লাগতেছে, যখন আস্তে আস্তে বর্ষাকাল শুরু হবে তখন হচ্ছে গাছের যে সৌন্দর্য সেটা ভালোভাবে বোঝা যায়। এই বাসায় থাকতে প্রচন্ড রকমের ভালো লাগে, কারণ তাকালেই আকাশে পাখি দেখা যায়, চারিদিকে গাছপালা দেখা যায়, তবে একটা সমস্যা সেটা হচ্ছে গাড়ি ঘোড়ার শব্দটা অনেক বেশি, এছাড়া সব দিক থেকেই আলহামদুলিল্লাহ বাসাটা খুব ভালো। পাখিগুলোকে খাবার দেয়, আর এভাবে পাখি পালার একটা অন্যরকম আনন্দ আছে, মানে ওদের প্রতিদিন আপনি দেখতে পাবেন ওরা আসবে খাবে চলে যাবে, কিন্তু ওরা ওদের মতো স্বাধীন থাকবে। একটা সময় ছিল যখন আমিও পাখি পালতাম, তো কিন্তু মাঝে মাঝে খারাপ লাগতো, মনে হতো যে ওদের খাঁচায় বন্দি করে রাখতে হয়, এই জিনিসটা ভালো লাগতো না। তবে কবুতর পালতে অনেক ভালো লাগতো, কারণ কবুতর সবসময় ছেড়ে পালতাম, সেই জন্য, কারণ ওরা থাকতো সবই করতো বা খাওয়া দাওয়া করতো নিজেদের মতো আকাশে উঠতে পারতো, কিন্তু পাখি পাললে সেটা হয় না, মানে খাঁচার মধ্যেই রাখতে হয়। তো এবার পাখিগুলোকে মানে পালা বলা যাবে না, বাট ওদেরকে দেখে শুনে সত্যিই ভালো লাগে, কারণ ওদের টাইম মতো ওরা এসে খায়, আবার ওরা ওদের মতো চলে যায়, ওরা ওদের মতো স্বাধীন থাকে। আসলে প্রত্যেকটা প্রাণী স্বাধীনভাবে বাঁচতে চায়, থাকতে চায়, সো এখন বেশি ভালো লাগে।
তো পাখির ভিডিও একটুখানি কষ্ট করে করতে পেরেছি, সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমরাই তো দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি, তারপরে রেডি হব। আর অনেক আপুরাই অনেক সময় জানতে চান, বিশেষ করে যাদের আফিফের সমবয়সী বেবি আছে, যে আফিফকে আমরা কি খাওয়াই বা আলাদা করে রান্নাবান্না করি কিনা। আফিফের জন্য আসলে আমি আলাদা করে কোনো রান্নাবান্না করি না, ওর যখন থেকে এক বছর পূর্ণ হয়েছে তখন থেকে আমরা রেগুলার যে খাবারটা খাই সেই খাবারটাই ওকে খেতে দিই। আর ছয় মাস বয়স থেকে যখন সলিড খাবার শুরু করি তখন ওকে সুজি, ডিম সুজি বা সাবুদানা এছাড়াও আরও বেশ কিছু আইটেম টুকটাক মানে রান্না করে খাওয়াতাম, কারণ সেই সময় ও হচ্ছে গিয়ে যেহেতু সব দাঁত ওর হয়নি তাই চিবিয়ে খেতে পারতো না, তো যার কারণে অন্যান্য খাবার তৈরি করে দিতাম। তো অনেক আপুরাই যেহেতু বেবিদের জন্য আইডিয়া চান যে কিভাবে সলিড খাবার শুরু করবেন বা কিভাবে আফিফকে আমি খাইয়েছি, তো ভাবছি তাদের জন্য আমি রেসিপিগুলো আমাদের বেবি চ্যানেল যেটা আছে ইয়ংগেস্ট ইউটিউবার সেই চ্যানেলে শেয়ার করব। আশা করি অনেকের হেল্প হলে হতেও পারে। আফিফার আবরারের জন্য যেই ফতুয়াগুলো নিছিলাম একরকম, আজকে সেটা বের করলাম পরানোর জন্য। তো যেহেতু এগুলোর মধ্যে মানে অনেক গাড়ি টাড়ি আছে, এগুলো দেখলে আফিফ অনেক খুশি হবে। তো আফিফকে ডাকি আর আফিফের এক্সপ্রেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আসো আসো, কোনটা তোমার এটা কার? হ্যাঁ, ওয়ান টু দুইটা, এইটা তোমার, ওইটা আবরারের। অনেকগুলো গাড়ি বাবা, কার কোথায় দেখাও তো। এটা পড়বা, এদিকে আসো, এই ড্রেসটা পড়বা পড়বা। হ্যাঁ, প্লেন। ওরে বাবা, তুমি প্লেনও ছিল? কই প্লেন কই, আবার দেখাও তো। সাইকেল কোথায়? সাইকেল, গুড। প্লেন বলো। কার কোথায়? কার আছে, কার, এই যে কার, এটাও কার, তার তার ওইটা কি? ওইটা, এটা কি বলো? এরোপ্লেন। এরোপ্লেন আবার বলো, আবার বলো, প্লেন বলো, আবার প্লেন, এরোপ্লেন বলো। কি লাগাইছো? কি লাগাইছো গুলো? আমার আফিফ বাবাই আজান দিতেছে, এখানে আজান হচ্ছে, তার পাশাপাশি সেটা শুনে শুনে সেও আজান দিচ্ছে। নিচে পড়ে যাবো, আসো আসো, আগে আসো। হচ্ছে আফিফ সাথে আসবে না, তার কথা হচ্ছে রেডি হয়েছে, এখন বাইরে যাবো ঘুরতে। বাইরে মানে তার বাইরে যেতে হবে, সাথে না। ছোটবাবু কই দেখি, বাবাকে ডাকো, বল বাবা আসো, বাবা আসো, বাবা, ওই যে বাবা, এই যে, এই যে বাবা, ওই যে বাবা, ওই দেখো পাখি,
আসলে যত যাই হোক ফ্রেশ হয়ে যাওয়ার মতো শান্তি আর কোনো কিছুতেই নেই। যদিও এখন আসলে ওইভাবে সময় নিয়ে বেশিক্ষণ বসে সাজতে পারি না, ওই ধৈর্য কুলায় না, আর দ্বিতীয়ত বাচ্চাদের জন্য পারি না। তো শুধুমাত্র জাস্ট একটু ময়েশ্চারাইজার লাগবে, তারপরে ফেস পাউডার লাগিয়েছিলাম, সেটাও ক্লিন করে নিলাম, নিজেরও ভালো লাগবে। আর আপনাকে যেহেতু বলে নেই, অনেক সময় মুখের সাথে মুখ লেগে থাকে, তো সেই জন্য আপনাদের জন্য বলা যায় যে এখন সাজুগুজু করলে সেটা সাথে সাথে ক্লিন করে ফেলি। আগে একটু আলসেমি করলেও এখন সেটা করি না। আর আজকে আপনাদের সাথে হচ্ছে গিয়ে আপনাদের সাথে আজকে একটা গুড নিউজ শেয়ার করবো। গুড নিউজটা অবশ্য আপনাদের জন্য গুড নিউজ নাও হতে পারে, আমার জন্য গুড নিউজ। তো সেটা হচ্ছে আমরা খুব শীঘ্রই আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছি, মানে মাদারীপুরে যাচ্ছি আর কি। তো এটাই হচ্ছে গিয়ে গুড নিউজ। আর ডাক্তার দেখিয়ে, আব্বুকে ডাক্তার দেখানোর কথা ছিল, তো আব্বুকে ডাক্তার দেখিয়েছি এবং জিজ্ঞেস করলাম যে সে লং জার্নি করতে পারবে কিনা। বললো যে হ্যাঁ পারবে, কোনো সমস্যা নেই। আর আব্বুর যে টেস্টগুলো করতে বলেছিল সেগুলোও করেছি, মোটামুটি সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে। শুধুমাত্র হচ্ছে তার হিমোগ্লোবিনের পরিমাণ একটু কম আছে। আমার প্রেগনেন্সির সময় যেমন হিমোগ্লোবিন কমে গিয়েছিলো, যার কারণে আমাকে কিন্তু ইঞ্জেকশন দিতে বলেছিলো, ঠিক আব্বুকেও যেহেতু তার একটু কম, যার কারণে তাকে হচ্ছে দুটো ইঞ্জেকশন দিয়েছে, ওটা মেবি স্যালাইনের মাধ্যমে। আমারটা যদিও পরিমাণে একটু বেশি ছিল, কিন্তু আব্বুটা পরিমাণে কম আর কি। তো সমস্যা এক সপ্তাহ পর পরে দিতে হবে, মানে যেদিন দিব আর কি, তারপরের সপ্তাহ বা সেম দিন দিতে হবে এক সপ্তাহ পরে। তো এই দুটো দিলে মোটামুটি বলা যায় যে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক হয়ে যাবে। যাই হোক, আমরা যাবো এটা ঠিক করেছি, তবে কবে যাবো এখনো সেটা কনফার্ম করিনি, আপনাদের সাথে হয়তো নেক্সট কোনো ভিডিওতে জানাবো। আর আজকের ভিডিও যারা এতক্ষণ পর্যন্ত দেখলেন, অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না। আর যারা নতুন আছেন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন, অবশ্যই নতুন আরও ভিডিওর জন্য আমার ফেসবুক পেজটাও ফলো করে রাখতে ভুলবেন না। তো আজকের ভিডিও আর বড় করব না, এখানেই শেষ করে দিচ্ছি। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিয়েছি। আর বিদায় নেওয়ার আগে, যারা আমার গত ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, ভালোবাসা রাখবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।